আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাইকে ঈদ মুবারক। চাঁদ রাত মানে কি? চাঁদ রাত মানে হলো গিয়ে মেহেদি দেওয়ার উৎসব। আমরা যা বুঝি, তো লামু মমি মেহেদি দিয়েছে, ওদের কি খুশি! মানে ঈদের মেহেদি দেওয়ার থেকেই শুরু হয়ে গেছে ওদের ঈদ, ওরা অনেক খুশি। আজকে আমরা একটা ব্লগ করছি, আমরা ব্লগ করতেছি আর বলবো, আর এখন ঝোরে নাচ করে চলে যাবো বাড়ি। আর আমার বাবা আম্মু আমার কাকু থাকবে, রাতে যাবেন। আমার খুব হ্যাপি, আমরা খুব হ্যাপি। আমার এই রাতে মেহেন্দি হয় না বাড়িতে গিয়ে। এই দেখো আমার মেহেন্দিটা, আমি ব্যাকপ্যাক করে নিয়েছি, যেটাতে মেহেন্দি আছে। তো এখন তো আজকে আমরা বাড়ি চলে যাব। তো এবার আমরা ঝোরে নামাজ পড়ে আমরা বাড়ি চলে যাব। আর আজকে কালকে বলেছিলামই তো ব্লগে আসবো না, তো একটু বললাম যে আচ্ছা ধর করে নিই ব্লগ। তো টাটা, আপনি আমার সাথে চলুন। টাটা, বাই বাই। এখানে মৌমির মেহেদি দেওয়া শুরু হয়ে গেছে, ফুপিওকে মেহেদি দিয়ে দিচ্ছে। মেহেদির ডিজাইন পছন্দ করা তো অনেক বড়, ও এখন মেহেদি দিচ্ছে। এখন ও কি ডিজাইন ঠিক করতে করতে এখন ও আবার মেহেদি দিচ্ছে অনেক সুন্দর করে। তো এখানে মৌমির অনেক সুন্দর মেহেন্দি, প্রায় শেষের দিকে মেহেন্দি, একটা মানে ফুলের মতো ডিজাইন করা, এক আলপনার মতো অনেক সুন্দর মেহেন্দিটা। ওয়াও, মেহেদি দেয়াই বাচ্চাদের হলো গিয়ে ঈদের আনন্দটা, মানে মেহেদি ছাড়া ঈদ হবেই না ওদের কাছে। ঈদে আনো মেহেন্দি, আনো মেহেন্দি, আনো, সবাইকে বলে দিচ্ছে অনেক রকম মেহেন্দি, এক রকমেও হবে না ওদের। তো এইটা হলো গিয়ে মৌমির মেহেন্দি, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে মৌমির এক হাত মেহেন্দির ডিজাইন। তো ওর পছন্দ হয়েছে, কারণ ওর তো আবার পছন্দ হয় না মেহেন্দি, এটা ওর পছন্দ হয়েছে। ও মেহেন্দি দিয়ে তো মহা খুশি। তো মৌমি লজ্জা পাচ্ছে এখানে, ও মেহেন্দি দিয়েছে, ওর তো খুশির শেষ নেই। তো দেখে নি, খুব অসাইড কাটিয়ে দিল। এটা হলো গিয়ে আমার মেহেন্দির ডিজাইন, আমারটা অনেক পছন্দ। আমি সবসময় গর্জিয়াস মেহেন্দি দিতে পছন্দ করি। এই হলো আমার গর্জিয়াস মেহেন্দি ডিজাইন, আমার শেষ হয় নাই, এই শেষ হয়ে যাবে। আমাকেও পুপি দিয়ে দিচ্ছেন, তো অনেক সুন্দর করে। আমার মনে হয় যে গর্জিয়াসভাবে মেহেন্দি না দিলে আমার মানে হয়ই না। তো এই একেবারে শেষের দিকে আমার মেহেন্দি ডিজাইনটা এইটা করে আঙুল দিয়ে দিলে হবে। আর আমরা যা যা পছন্দ মতো মেহেন্দি, মানে আমি মমতাজ মৌমি রাঙা পরি এইরকমই। তো শেষ হচ্ছে, ওয়াও। আমার তো মানে যখনই দেখি মেহেন্দি আমার পড়তে ইচ্ছা করে, আমার মেহেন্দি পড়তে এত ভালো লাগে কি বলবো। তো ওয়াও, নিজে প্রশংসা আর কি করব। আমি একদমই একটা কথা বলবো, আমি মেহেন্দি দিতে পারি না, একদমই আমি মেহেন্দি দিতে পারি না। তারপর পুপি দিয়ে দিচ্ছেন। তো যদি দিতে পারতাম সবসময় হাত খালি রাখতাম না, সবসময় দিতাম। এই হলো গিয়ে আমার সম্পূর্ণ মেহেন্দি ডিজাইন। আমার মেহেন্দি হয়ে গিয়েছে, বাহ কত সুন্দর হয়েছে, প্রচুর ধৈর্য আছে। তারপরে মেহেন্দি বসে বসে তো পুরো কি বলবো, অবস্থা খারাপ হয়ে গেছে। তাও ইফতার খেয়েই মেহেন্দি দিছিলাম, কি আর বলবো। তো এখানে আমি কি বলবো, এখানে মেহেন্দি দিচ্ছি, খুব কোন সময় ভিডিও করছি জানি না। এখানে মৌমি মেহেন্দি দিচ্ছে, আর ও তো একদমই চুপ থাকে না, কথা বলতেই আছে বলতেই আছে। এখানে আমি বসে বসে মেহেন্দি যাচ্ছি, কুকু ভিডিও করছেন জানি না, পুরো বাসার অবস্থা খারাপ করে দিয়েছিলাম। ওয়াও, মমির মেহেন্দির অনেক সুন্দর রং হয়েছে। আর আশা করি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং আমাদের ভিডিও কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে আসসালামু আলাইকুম।